প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের তৃতীয় সপ্তাহের ম্যাথের অ্যাসাইনমেন্টটা করছি। তো প্রশ্ন এক শিরোনাম দেওয়া ছিল সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তো সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি এর মান দেওয়া আছে 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন হলো 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর এর মান হচ্ছে 9%, আর ক নম্বরে বলা হচ্ছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান সমান কত, আর খয়ে বলা হয়েছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ কত। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি 15,000 টাকা, 2 নম্বরে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর এর মান হচ্ছে 9%, ক নম্বরে বলা হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত, খয়ে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত, গয়ে বলা হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ, মানে সবগুলোতে সূত্র দিয়ে লিখতে হবে সমান কত, আর এখানে ঘ নম্বরে আছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত, উম নম্বরে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, উম হয়ে গেল, তারপরে আমরা পরের অংশটা যাচ্ছি। আমরা এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন হলো 6, 11, 16, 21 ডট ডট, এই প্যাটার্নের বীজগাণিতীয় রাশি নির্ণয় করো। 2 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, 3টা চিত্র দিয়ে দিয়েছে, এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে, চিত্র আঁকো। 3 নম্বরে হচ্ছে যে, সরি এটা পার হয়ে গেল, 1 মিটার কাকে বলে, এরকম একটা প্রশ্ন। 4 নম্বর, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5 নম্বর, 10 একর সমান কত বর্গমিটার। 6 নম্বর, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। 7 নম্বর, একটি ঘরের আয়তন 768,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ু পরিমাণ কত কিলোগ্রাম। তারপরে আমরা একটু নিচের দিকে যাব, এটা আসলে কৃষিতে চলে আসছে। তারপরে 8 নম্বর, 7টা এখানে মেবি 7টাই ছিল, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 7টাই সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। তারপরে আমরা পরবর্তীতে কৃষি নিয়ে আবার আলোচনা করব। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের তৃতীয় সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টটা সলভ করব। তো গণিতের তোমরা অ্যাসাইনমেন্টে আসলে 2টো সৃজনশীল দেওয়া হয়েছে আর সংক্ষিপ্ত প্রশ্ন আছে 7টা। তো আসলে সৃজনশীলগুলো এমন হয়েছে যে সেরকমভাবে কোনো যেমন নম্বরিং করেনি, যেমন এখানে করছে প্রশ্ন নং 1, কিন্তু নিচেরটার ক্ষেত্রে আর 2 নম্বর এইভাবে দেয়নি। তো যাই হোক, এখানে আমরা সেইভাবে করছি। উপরে একটা শিরোনাম দেওয়া আছে এই প্রশ্নটায়, যে সমবায় কোনো একটা সমবায় সমিতির সঞ্চয় স্কিমের, স্কিমের মানে একটা কার্যক্রম ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক একটা পার্থক্য নিচে দেওয়া হলো, এরকম একটা বিষয়। তো প্রথমে যেটা দেওয়া হচ্ছে যে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন দেওয়া আছে পি, যেটাকে আমরা আসল বলি, 15,000 টাকা, আর এই সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল আসলে কিছুই না, কোনো একটা মূলধন দেওয়া আছে, তারপরে সময়কাল এন এর মান দেওয়া আছে 3 বছর, আর এই সঞ্চয় স্কিমের মুনাফার হার যেটা আমরা আর ছোট হাতের আর হিসেবে ধরি সেটা দেওয়া আছে 9%, আর ক নম্বর প্রশ্নে যেটা বলছে যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে যেটা 3 বছর, মুনাফার পরিমাণ অর্থাৎ আই সমান সমান কত। তো আমরা প্রশ্নটা আগে সম্পূর্ণ না দেখে আমরা শুরু করে দিই, কোনো সমস্যা না, অঙ্কগুলো অনেক সিম্পল অঙ্ক দিয়েছে। এই যে এখানে যে আমি একটা নম্বরিং করব, যে কয় নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি, এই প্রথমটাতে যদিও দেয়া আছে উপরে প্রশ্ন নং 1, কিন্তু আমি দেখেছি যে দ্বিতীয়টাতে কোনো নম্বর দেয়া নেই। তো এটা তোমরা স্যারদের সাথে কথা বলে নিতে পারো সশস্ত্র স্কুলে, অথবা তোমরা 1-2 করে দিলেও কোনো সমস্যা নেই, প্রথমটা যেহেতু 1 নম্বর দেয়া আছে অসুবিধা নেই। তো আমরা শুরু করে দিচ্ছি, এটা হচ্ছে ক নম্বরটা আমরা করছি, এটা 1-এর ক। এখানে যদি বলা হচ্ছে হচ্ছে যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ অর্থাৎ আই দিয়ে যেটা প্রকাশ করা হয় এটা হট। তো আমরা দেওয়া আছে দিয়ে আগে কী কী আমার দেওয়া আছে সেগুলো তুলব। দেওয়া আছে মূলধন যেটা পি দিয়ে প্রকাশ করা হয় 15,000 টাকা, 15,000 টাকা
এগুলো সব উপরে দেওয়াই আছে। কিন্তু তারপরে স্কিম পূর্ণ হওয়ার সময়কাল আমরা অত ডিটেলস বলবো না, সময় লিখলেও হবে, সময় এন দিয়ে প্রকাশ করা হয়, এটা দেওয়া আছে 3 বছর। আচ্ছা, আর মুনাফার হার দেওয়া ছিল হচ্ছে 9%, মুনাফার হার, তাহলে এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, সমান 9%। তোমরা নিশ্চয়ই এটা পরিচিত আছো জিনিসটার সাথে, যে এই সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার চ্যাপ্টারের অঙ্কগুলো যখন এই মুনাফার হার দেওয়া থাকে তখন আমরা পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিতে হয়। তারপরে এটা তোমরা ক্যালকুলেটার যেহেতু অ্যালাউড, 9 ভাগ 100 দিলে 0.09 দেখাবে। এইভাবে দশমিক ফিগারে জিনিসটাকে আগে নিয়ে আসতে হয়। তো এখন যেটা হবে, আই চাওয়া হয়েছে, তাহলে আই হলো মুনাফা, তো আমরা সূত্র লিখবো, আমরা জানি, তাহলে এটাকে সরল মুনাফা বলা হয় আইটাকে, যেহেতু আসলে পরের ধাপে চক্রবৃদ্ধি নিয়ে আলাপ আছে, তো সরল মুনাফা লেখাটাই ভালো, সরল মুনাফা আই সমান এটা সূত্র PRN। আচ্ছা, তাহলে এইখানে আমরা যখন মানটা বসাবো তখন যেটা বলবো যে 3 বছর পর, কারণ এন এর মান দেওয়া ছিল 3 বছর, 3 বছর পর সরল মুনাফা, মুনাফা জাস্ট এই 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 জায়গাটায় আমরা মানগুলো বসিয়ে দেবো। পি এর মান দেওয়া ছিল 15,000, আর আর এর মান যেটা আমরা এই যে শতকরা থেকে, আসলে একটু জায়গা অ্যাভেলেবল না, আমি নিচে করছি, 15,000, তোমরা এখানে করবে লাইনে, 15,000 গুণন আর এর মান 0.09, আর এন এর মান হচ্ছে যেটা সময় 3 বছর ছিল, তো এটা পুরোটা লিখে এখানে তোমরা টাকা লিখে দেবে পাশে, আর বাকিটা আমরা এখন ক্যালকুলেটারে জিনিসটা সলভ করে ফেলতে পারবো গুণনটা। তো 15,000 গুণন 0.09, 15,000 গুণন 0.09 গুণন হলো 3, তো এটা যেটা রেজাল্ট 4,050, তাহলে 4050 এত টাকা। সো এইটা কিন্তু আমরা ক নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ওইটার খ নম্বরে চলে যাব, যে খয় কী চাচ্ছে দেখি। 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল এ সমান সমান কত। তো তোমরা নিশ্চয়ই এর সূত্রটা জানো, মুনাফা আসলের সূত্র যেটা, এটা দ্বিতীয় ধাপ বলতে আসলে এখানে যেটা এন এর কথা বলেছিল, সময়কাল 3 বছর, এর গোটা অঙ্ক জুড়ে আসলে এন এর মান 3 বছরই দেওয়া আছে, সমস্যা না। সো আমরা খ নম্বরে প্রবেশ করলাম, খ নম্বরে এখানে আমাদের এ যেহেতু বের করতে হবে, তাই এর সূত্র হচ্ছে এ সমান পি ইনটু 1+RN, তার মানে আগের ওই জিনিসগুলোই লাগবে, তা দেওয়া আছে দিয়ে আমরা আগে তুলে নেব, দেওয়া আছে মূলধন পি, মূলধন পি এটা দেওয়া ছিল আমাদের 15,000 টাকা, তারপরে সময় এন হলো 3 বছর। আচ্ছা, তারপরে আমরা যেটা করব হচ্ছে সময় নিলাম, মুনাফার হারটা নিতে হবে, মুনাফার হার আর সমান সমান যেটা 9% দেওয়া ছিল, এখানেও আমরা পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিয়ে এটাকে ভাগ দিয়ে দশমিকে নিয়ে আসবো, 0.09। আচ্ছা, এখন মুনাফা আসল চাওয়া হয়েছে, তো মুনাফা আসল আমরা জানি দিয়ে আমরা সূত্রটা লিখি, আমরা জানি মুনাফা আসল, যেটা বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা আসল এ সমান পি ইনটু 1+RN। আচ্ছা, এখন এই জায়গায় সবসময় আমরা কয় বছরের বের করছি সেইটা লিখে আমরা মানগুলো বসাবো, 3 বছর পর মুনাফা আসল, এটা কিন্তু বিয়োগ না, একটা জাস্ট হাইফেন দিতে হয়। আচ্ছা, 3 বছর পর মুনাফা আসল, তো এইখানে আমরা সেই মানগুলো বসিয়ে দিই, পি এর মান দেওয়া ছিল 15,000, একটু নিচে বসেই জায়গা হয় না, 15,000 ইন্টু 1+ আর এর মান ছিল 0.09 আর এন এর মান হলো 3,
এই পুরোটা আমরা পাশে টাকা লিখে দেব আচ্ছা ওকে এখন আমরা ভিতরের ক্যালকুলেশনগুলো আগে করতে হবে এবং যোগের আগে অবশ্যই গুণনের কাজ করতে হবে যেটা সরলের নিয়ম 1 2 3 আর এটা আমরা রেখে দিলাম ব্র্যাকেট আর এটা আমরা গুণ করলে 3 9 27 হবে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক তার মানে এরকম একটা অবস্থা এত টাকা সো এটা আমরা ভিতরটাও যোগ করে ফেলবো আর এইখানে আমরা গুণন চিহ্ন দিয়ে দেব ব্র্যাকেটটা তুলে দিয়ে আর এটা যোগ করলে 1.27 এত টাকা বাস বাকিটা আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো গুণনটা 15000 গুণন 1.27 তাহলে 19050 এটাই আমাদের খ নম্বরের উত্তর হয়ে গেল তো এবার আমরা চক্রবৃদ্ধিতে চলে যাচ্ছি নিচের যে প্রশ্নটা ছিল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে আমি বলছিলাম যে অঙ্কটা যে 2 নাম্বার দেবে এরকম কিছু নাম্বার টাম্বার দেয়নি সো আমরা এখানে এইভাবেও শুরু করতে পারি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এইভাবে যদি একটা হেডিং দিয়ে করি চক্রবৃদ্ধি মুনাফার এটা 2 নাম্বার দিলে ভালো হতো যাই হোক চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আচ্ছা এখানে কিছু না মূলধন এখানেও দেখুন ওইটাই দেওয়া আছে 15000 টাকা আর সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল অর্থাৎ এন এর মান এখানে 3 বছরই আছে আর সঞ্চয় মুনাফার হার ওই একই সেম আছে 8.9% আর এখানে ক নম্বরে যেটা বলছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ মানে কত হবে সূত্র তো আমরা লিখবই সমস্যা না তো আমরা ক নম্বরে চলে যাচ্ছি দেওয়া আছে প্রশ্নটা এই জন্য ভালো লাগেনি দেখো এখানে একবার প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দ্বিতীয় বছরান্তেও চক্রবৃদ্ধি মূলধন তৃতীয় বছরান্তেও চক্রবৃদ্ধি মূলধন মানে সেম জিনিস বারবার চেয়েছে এটা আসলে প্রশ্নটা এটা খুব একটা ভালো না স্ট্যান্ডার্ড হয়নি যাই হোক দেওয়া আছে মূলধন মূলধন পি সমান সমান 15000 টাকা এটা হলো পি এর মান দেয়া আছে আচ্ছা আর আমাদের উপরে উদ্ধৃতাংশের সময় দেয়া আছে আর মুনাফার হার দেয়া আছে আমরা সেগুলো তুলে নেব সময় এন হলো 3 বছর আর মুনাফার হার আর এইটা দেয়া আছে 9% আবারও আমরা পার্সেন্ট তুলে নিচে 100 নিয়ে এটাকে ভাগটাক দিয়ে দশমিকে আমরা এইভাবে নিয়ে আসবো আচ্ছা এখন এখানে যেটা বলা হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আগে সূত্র উল্লেখ পূর্বক যেহেতু বলা হয়েছে অবশ্যই আমরা সূত্র আগের অঙ্কগুলো লিখেছি আমরা জানি তাহলে আমরা জানি যেটা চক্রবৃদ্ধি এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মূলধন বড় হাতের সি তাহলে এটা হলো সি ইকুয়াল টু পি ইনটু 1+r দেখো এর সূত্রটা যখন আমরা করলাম আগের সরল মুনাফার ক্ষেত্রে ওখানে ছিল পি এ সমান হলো পি ইনটু 1+rn আর এখন এই এনটাই এখানে না থেকে এই উপরে পাওয়ারে চলে যায় এটাই হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আর যেহেতু প্রথম বছরান্তে বলেছে মানে প্রথম বছরান্তে মানে কি এক বছরের আমরা ওইভাবেই লিখবো অতএব প্রথম এই দ্বিতীয় লাইনটা প্রথম লাইনটা আমরা সূত্র লিখছি আর দ্বিতীয় লাইনটা দেখো কয় বছরের কি বের করছি মুনাফা নাকি মুনাফা আসল নাকি চক্রবৃদ্ধি মূলধন সেই লাইনটা লিখেই মান বসাচ্ছি তাহলে প্রথম বছর আনতে চক্র বৃদ্ধি মূলধন বলে আমরা এই জায়গাটায় মানগুলো বসিয়ে দেবো পি এর মান ছিল 15000 আর এটা 1+r এর মান হলো 0.09 আর এন এর মান 1 পাওয়ার যদিও কোনো ভ্যালু নেই তারপর আমরা এখানে বসালাম পরে সেরে দেবো এখন আমরা এই ভিতরটা জাস্ট যোগ করবো 1 পাওয়ারের এখন আমরা কোনো ভ্যালু দেবো না তো এটা 15000 একবারে আমরা ব্র্যাকেটটা তুলে এইটা যোগফলটা বসিয়ে দিই 1.09 আচ্ছা মানে একের সাথে এটা যখন আমরা যোগ করবো তাহলে 1.09 হবে আর এটা আমরা এখন ক্যালকুলেটারে চাপ দিলেই আমরা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা সুন্দর পেয়ে যাব তো এখানে ছিল 15000 গুণন 1.09 তো এটার যেটা রেজাল্ট 16350 টাকা সো এটাই আমাদের এখানকার ক নম্বরের রেজাল্ট বা উত্তর হয়ে গেল ঠিক একইভাবে আমরা খ নম্বরে যাব একই বিষয় ওখানে জাস্ট
দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা চেয়েছে, দেখো এই যে খ নম্বর, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রে উল্লেখ সহ কত। তো একই তথ্য লাগবে, এটা আসলে সেই জন্যই বললাম যে অঙ্কগুলো একই জিনিস বারবার ঘুরে ফিরে দিয়েছে। যাই হোক, দেওয়া আছে, যেভাবে ওরা চেয়েছে আমরাও তাই করব। দেওয়া আছে মূলধন, মূলধন পি সমান হলো 15,000 টাকা, আর মুনাফার হার জিনিসগুলো একটু চেঞ্জ করে দিলে তাও একটা নতুনত্ব থাকতো, একই মানগুলোও একই। মুনাফার হার আর সমান হলো 9% সমান সমান 9/100, এটাকে আমরা দশমিকে নিয়ে গেলে 0.09। আর সময় দেওয়া ছিল এন, এইটা ছিল আমাদের কত, 3 বছর। তারপরে যেহেতু বারবার বলেছে সূত্র উল্লেখ পূর্বক উল্লেখ করে করতে হবে, তো আমরাও বারবার সূত্রগুলো লিখেই করব। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r^n। তাহলে এটা দ্বিতীয় বছরান্তে যেহেতু আমরা বের করছি, সরি দ্বিতীয় না, দুই বছরান্তে, দ্বিতীয় বলা মানে কিন্তু ওয়ান অর্ডিনাল নাম্বার দিয়ে বললে ওটা দ্বিতীয় বছরান্তে, এখানে তোমাকে বুঝে নিতে হবে যে এটা দুই বছরে, দ্বিতীয় বছর শেষে যেহেতু বলা হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন, তাহলে এখানে আমরা এন এর মানটা জাস্ট 2 বসাই দেবো, পি ইন্টু 1+r, তারপরে এন এর মান 2। জাস্ট এখন আমরা মান বসাবো, পি এর মান 15,000, 1+r এর মান 0.9, আর উপরে 2। আচ্ছা, ভিতরে আমরা এই যোগটা আগে সেরে নেব, তাহলে 15,000 আর ভিতরে যোগ করলে যেটা দাঁড়াবে 1.09, আর স্কোয়ার থাকার কারণে আমরা দেখো এইভাবে দুইবার জিনিসটা লিখে ফেলবো, 1.09 × 1.09, আর এইখানে আমরা টাকা কথাটা লিখে দেবো। জাস্ট এখন ক্যালকুলেটারে গুণ করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। তো 15,000 × 1.09 × 1.09, তো এটার যেটা রেজাল্ট সেটা হচ্ছে 17,821.50, মানে 5 পর্যন্ত ক্যালকুলেটার দেখাবে। টাকার অঙ্ক হলে এটা নিয়ম যে একটা শূন্য বসিয়ে দিতে হয়, কেননা এটা অটোমেটিক কিন্তু 50 পয়সা। সো এইভাবে আমরা খ নম্বর শেষ করলাম। এখন আবার আমাদের যে করতে হবে তৃতীয় বছরান্তে গ নম্বরে, এখন এন এর মানটা আমরা জাস্ট 3 দেবো, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখানে বলেছে সূত্র উল্লেখ পূর্ব। তো আমরা আবারও সেই একই জিনিস দেখো, বারবার বিরক্তিকর একটা। তো দেওয়া আছে, মূলধন, পি সমান হলো 15,000 টাকা, একই মান দিয়ে বারবার ঘুরাচ্ছে। আচ্ছা, সময় এন সমান 3 বছর, আর মুনাফার হার, আর সমান এটাও দেখো একই 9%, যেটা আমরা পার্সেন্ট তুলে নিচে একটা 100 নেব, তারপরে এটাকে ভাগ করে দশমিকে এনে এটা অবস্থা। তো এখন আমরা আবারও যেহেতু সূত্র চাওয়া হয়েছে, আমরা আবারও সূত্রটা লিখব, প্রতিটাতেই দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে সে সূত্র উল্লেখ করতে হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r^n, তো এখানে আমরা লিখব হচ্ছে কয় বছরের ছিল, তৃতীয় বছরান্তে। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তো এখানে আমরা জাস্ট এন এর মানটা 3 বসালেই হয়ে যাবে, আর এদিকে পি এর মান দিলাম 15,000, ব্র্যাকেট 1+r এর মান 0.9, আর এন এর মান 3, এটাই হবে আমাদের 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো এটা 15,000, 1,2,3, আর ভিতরটা যোগ করে নিই, আমরা 3 পাওয়ার আছে জন্য এটা আমরা 3 বার লিখব, 1.09 × 1.09 × 1.09,
0.09 দিয়ে তোমরা এখানে টাকা লিখে দিবে এখন বাকিটা আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো आंसरটা তো 15000 গুণন 1.09 গুণন 1.09 গুণন 1.09 তো এটা যেটা রেজাল্ট 1942 1942 5 5 দশমিকের পর তিনটা ঘর আসছিল 4 3 5 তো আমরা এটাকে তৃতীয় ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম কোন ক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো দেখতে হয় তৃতীয় ঘরটা যেহেতু 5 আছে সে ক্ষেত্রে সরি এটা ক্যালকুলেটরে আমার ডিজিটটা মিশে গেছে আমি আরো করছি 15000 গুণন 1.09 গুণন 1.09 গুণন 1.09 তো তোমরা এখানে দেখো যে এইখানে দশমিকের পরে দেখো অবস্থাটা 435 দশমিকের পরে তৃতীয় ঘরটা দেখতে হয় এই তৃতীয় ঘরটা যদি 5 থেকে 9 এর মধ্যে হয় তাহলে এটা বাদ দিয়ে এই পূর্বের অঙ্কের সাথে একযোগ করতে হয় আর 5 এর চেয়ে ছোট হলে যোগ করা যায় না এতটুকু অংশই রাখতে হয় সে ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু প্রায় লিখতে হয় তো আমরা একবারে ওখানে দুই ঘরে 43 ছিল তৃতীয় ঘরটা যেহেতু 5 ছিল একযোগ করে 44 টাকা লিখে অবশ্যই কিন্তু এই সব ক্ষেত্রে ব্র্যাকেটে তোমাকে প্রায় লিখে দিতে হবে তো ওকে এটা আমরা শেষ করে ফেললাম এখন ঘয়ে যেটা বলছে যে নির্দিষ্ট সময়কাল 3 বছর পরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তো এখানে ঘয়ে যেটা চক্রবৃদ্ধি মুনাফা এটা হলো চক্রবৃদ্ধি মূলধন ছিল আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো সি মাইনাস পি অর্থাৎ আমরা গ থেকে জিনিসটা নিয়ে আসতে পারবো যে গ হতে চক্রবৃদ্ধি মূলধন যেটা সি এর মানটা চক্রবৃদ্ধি মূলধন সি সমান এই মানটা আমরা তুলে নিয়ে আসবো যে সি সমান 1942 5.44 টাকা এখানে প্রায় লিখলাম না আচ্ছা এখন আমাদের হচ্ছে পিটা লাগবে পিটা আমাদের উদ্ধৃতাংশে দেয়াই ছিল মূলধনটা দেয়া আছে মূলধন পি সমান যেটা আমরা বারবার ইউজ করেছি 15000 টাকা এখন আমরা এই কথাটা দেব যে ওরা কি চাচ্ছে নির্দিষ্ট সময়কাল তার মানে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তো 3 বছর তো আমরা ওখানে ইউজ করেছি এখানে আমাদের আর প্রয়োজন হবে না এই দুটো ক্ষেত্রে আমরা বছরটাকে 3 বছর ধরেই করেছি তো এখন আমরা ডাইরেক্ট লিখব যে অতএব কি বলে চক্রবৃদ্ধি মুনাফা টার্ম কিন্তু দুইটা একটা চক্রবৃদ্ধি মূলধন যেটা সি আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো সি মাইনাস পি অর্থাৎ সি এর জায়গায় আমরা সি এর মানটা বসাবো 1942 5.44 বিয়োগ পি এর মান হলো 15000 টাকা জাস্ট আমরা এটা ক্যালকুলেটরে বিয়োগ করে দিলেই এটা রেজাল্ট আমাদের হয়ে গেল তো 19425.44 মাইনাস 15000 15 1 2 3 তো এটার যেটা রেজাল্ট সেটা হলো 4425.44 টাকা এটাও প্রায় লেখা উচিত কেননা এই ফিগারটাই তো আসলে প্রায় ছিল সেক্ষেত্রে ওইটা নিয়েই যেহেতু আমরা কাজ করেছি ব্র্যাকেটে প্রায় লিখে দিলে ভালো হয় সো এটাই আমাদের এটা ঘ নম্বর ছিল ঘ নম্বরের অ্যান্সার হয়ে গেল নেক্সটে আমরা হচ্ছে উম নম্বরে চলে যাব উম নম্বরে যেটা বলছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে পার্থক্য মানে বিয়োগফল আর তার আগে আমাদের জানতে হবে যে আমাকে তাহলে 3 বছরের সরল মুনাফাটা আর 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এটা আমরা ঘয়ে করে ফেললাম এটা আমরা ঘ থেকেই টেনে নিয়ে আসবো বারবার এটা করতে হবে না তো উম নম্বরে গিয়ে আমরা প্রথমে ঘ হতে 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা যেটা আমরা লাস্ট ঘায়ে পেলাম সেটা হলো 44.25.44.25.44 টাকা আচ্ছা আর একবার চেক করে নিলাম
আর সরল মুনাফাটা 3 বছরের সরল মুনাফাটা যদিও আগে বের করা ছিল আমরা তারপর আবার নতুন করে বের করছি যে সরল মুনাফা I সমান হচ্ছে PRN আর কি কি দেওয়া ছিল এগুলো তোমরা এই পাশেও লিখে দিতে পারো যে মূলধন P এটা আমাদের ছিল 15000 টাকা সময় n এটা দেয়া ছিল 3 বছর আর মুনাফার হার যেটা r দিয়ে প্রকাশ করা হয় তো এটা দেয়া ছিল 9% যেটা আমরা পার্সেন্ট তুলে 9/100 আর ভাগ করে 0.09 নিয়ে আসলাম এটা পাশে থাকলে আর এইদিকে তোমাকে দেওয়া আছে কথাটা লিখতে হচ্ছে না সো এখানে আমরা এখন বলবো অতএব 3 বছর পর সরল মুনাফা জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়ে দিই p এর মান হলো 15000 গুণন r এর মান যেটা আমরা দশমিকে নিয়ে আসলাম 0.09 গুণন n এর মান হলো 3 বাস দিয়ে এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম দিয়ে টাকা লিখে দিলাম তো এটা আমরা গুণ করলেই এটা রেজাল্ট পেয়ে যাচ্ছি যে 15 তবে এটা 3 বছরের সরল মুনাফা মনে হয় ইতিপূর্বে বের করা ছিল কিন্তু আমরা যেহেতু সিজনশীলটা একটু নাম্বারের ব্যাকআপটা কই থেকে নিয়ে আসব এটা লেখালেখিগুলো সমস্যার কারণে আমরা নতুন করে আবার করলাম তো 15000 গুণন 0.09 গুণন 3 এটা যেটা 4050 টাকা 4050 টাকা এটা হলো আমাদের কি সরল মুনাফা আর এটা আমাদের ঘ থেকে আমরা নিয়ে আসছিলাম চক্রবৃদ্ধি মুনাফা তো এখন এই দুটার আমরা পার্থক্য বের করব অতএব পার্থক্য মানে বিয়োগফল সেই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে এটা দেখো 4425 আর এটা কিন্তু 4050 সো চক্রবৃদ্ধি মুনাফা সব সময় বড় হয় 4425.44 বিয়োগ এটা 4050 ব্র্যাকেট দিয়ে টাকা তারপরে এটা আমরা ক্যালকুলেটরে জাস্ট বিয়োগ করে ফেলব হলো 4425.44 মাইনাস 4050 সরি এটা আরেকবার একটু দেই 4425.44 মাইনাস 4050 তো এটা যেটা রেজাল্ট দেখাচ্ছে সেটা হলো 4050 ওকে 375.44 টাকা এটাই আমাদের এটার অ্যানসার আর এই প্রশ্নটার নিচে একটা ছোট করে আসলে কোন নাম্বারও দেয়া ছিল না যে কয় নাম্বার তারপর আমি দেখাচ্ছি একটা কোশ্চেন করা হয়েছিল যেটা আসলে ওইখানে আমি লিখতে মিস্টেক হয়ে গিয়েছিল ওইটার পরেই ওমো নম্বরের পরেই এই প্রশ্নটা ছিল কিন্তু কোনো নাম্বার দেয়া ছিল না এরকম টিক চিহ্ন দেওয়া ছিল যাই হোক সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কোনটিকে তুমি লাভজনক বলে মনে করো তো এইখানে আমরা সেটার অ্যানসারটা দিয়ে দিচ্ছি এটা ওমো নম্বরের পরেই ছিল আমরা আসলে সবসময় চক্রবৃদ্ধি মুনাফাটাই লাভজনক কেন সেখানে মুনাফার পরিমাণটা সরল মুনাফার তুলনায় বেশি আসে তাহলে আমরা এটা বলবো যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা মানে ওরা চাচ্ছিল যে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার মধ্যে কোনটা লাভজনক চক্রবৃদ্ধি মুনাফা লাভজনক কারণ এতে মুনাফার পরিমাণটা বেশি পাওয়া যায় মুনাফার পরিমাণ এখানে আমরা দেখলাম চক্রবৃদ্ধি মুনাফাটাই দেখো বড় ছিল সেই হিসেবে পরিমাণ বেশি হয় বাস এটা বললেই আমাদের এই কোশ্চেনের অ্যানসার কিন্তু শেষ হয়ে যাবে
এখন আমরা সংক্ষিপ্ত গুলোতে যেতে চাই সংক্ষিপ্ত কোশ্চেন এখানে সাতটা কোশ্চেন ছিল তো আমরা সংক্ষিপ্ত গুলো যদি সলভ করি তাহলে দেখি যে প্রথম প্রশ্নটা ছিল 6 11 16 21 এই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো তো সংক্ষিপ্ততে তোমরা জানো যে শুধু উত্তর লিখলেই চলে তারপর আমি জিনিসটা আসলে করে দেখাচ্ছি এই পাশে তোমরা সরাসরি উত্তরগুলো লিখলেই হবে আমি এখানে নাম্বারগুলো দিয়ে রাখলাম তো এটা যেটা করতে হয় যে এখানে প্যাটার্নটা তুমি রাফে লিখে 6 11 16 21 এখানে পার্থক্যগুলো বের করতে হয় পার্থক্য মানে এটা থেকে এটা বিয়োগ করতে হয় তো পাঁচ পার্থক্য 11 12 13 14 15 16 সবগুলো দেখো পার্থক্য পাঁচ তো বীজগণিতীয় রাশি গঠনের যেটা সংক্ষিপ্ত নিয়ম পার্থক্য যত তত ক লিখবা লিখে তুমি যে কোনো একটা পদের উপর ভর করবা যদি তুমি দ্বিতীয় পদের উপর ভর করো ক এর মান 2 বসাবা প্রথম পদের হলে ক এর মান 1 বসাবা তৃতীয় পদে যদি পছন্দ করো তাহলে ক এর মান 3 বসাবা এরকম তো আমি দ্বিতীয় পদ যদি চয়েস করি তাহলে এখানে ক এর মানটা আমরা 2 দেব তাহলে 5 গুণন 2 তারপরে দেখব 10 হয় আর দ্বিতীয় পদে আছে কত 11 তার মানে আরো 1 লাগে এই বীজগণিতীয় রাশি কিন্তু হয়ে গেল এটা দিয়া তারপর আমরা চেক করব যে ক এর মানটা 3 বসালে দেখি এটা আসে কিনা তাহলে 3 5 15 15 কে 16 4 বসিয়ে দেখো এটা আসবে 4 5 20 20 আর 21 ওকে তাহলে বীজগণিতীয় রাশিটা আমাদের 5 ক যোগ 1 আশা করি এটা বুঝতে পেরেছো তো দুই নম্বর যে সংক্ষিপ্তটা ছিল এরকম চিত্র দেয়া ছিল কাঠি দিয়ে তো এখানে বলেছে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে এবং চিত্র আঁকো তো আমরা দেখি কাঠিটা এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এখানে দেখো সাতটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে পাঁচ সাত প্রথম চিত্রে পেলাম পাঁচটা তারপরে সাতটা এটা দেখো নয়টা হবে নিশ্চয়ই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে কাঠি দেখো প্রতি ক্ষেত্রে দুইটা দুইটা করে বাড়ছে তাহলে নিশ্চয়ই এখন চতুর্থ যে চিত্রটা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেইখানে কাঠির সংখ্যা তাহলে নিশ্চয়ই এগারোটা হবে তো কাঠির সংখ্যা কত হবে আমরা আগে উত্তর দিয়ে দিলাম যে কাঠি হবে তাহলে এগারোটি আর চিত্র যেহেতু আঁকতে বলেছে সেই জন্য আমাকে চিত্রটাও দিতে হচ্ছে তো এগারোটার আমরা চিত্র এখানে সেটিং করে রাখছি আমরা দিয়ে দিচ্ছি চিত্রটা তো এখান থেকে আমরা আসি যে প্রথমে এইটা যদি আমরা ভাবি এটা কমা দিয়ে চিত্রটা দেবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ তাহলে আমাদের ওখানে ছিল কাঠি হলো পাঁচ সাত নয় তাই না পাঁচ সাত নয় তাহলে এখন আমাদের চতুর্থ চিত্রে কাঠি হতে হবে এগারোটা তাহলে আমরা এইখানে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আর একটা কাঠি এটা আমরা এদিকে দেখাই দিতে পারি এটা কোনো সমস্যা না আমার চিত্রটা আসলে একটু অন্যভাবে দিচ্ছি দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে একটু দেখতে সুন্দর করার জন্য আমি একটু অন্যভাবে দিলাম ওকে এইরকমভাবে দিলাম এগারোটা কাঠি আছে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এটা মিলে এগারো এটা হয়ে গেল তো তিন নম্বরে আমরা চলে যাই আচ্ছা এক মিটার কাকে বলে আমরা তো নর্মালি জানি যে মিটার হলো কি দৈর্ঘ্য পরিমাপের একক কিন্তু এখানে দেখো সেটা না আছে কাকে বলে এরকম একটা সংজ্ঞা চাচ্ছে তো এটা সংজ্ঞাটা আছে একটা সেটা হলো যে পৃথিবীর উত্তর মেরু হতে পৃথিবীর উত্তর মেরু হতে পৃথিবীর উত্তর মেরু হতে ফ্রান্সের রাজধানী প্যারিস যেটা ফ্রান্সের রাজধানী প্যারিসের ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর দ্রাঘিমা রেখা বরাবর মানে ওরকম একটা মেজারমেন্ট করা আছে বিষুবো রেখা পর্যন্ত বিষুবো রেখা পর্যন্ত দৈর্ঘ্যে মানে ওই যে ডিস্টেন্সটা আছে ওইখানকার দৈর্ঘ্যে তার কোটি ভাগের তাকে যদি এক কোটি ভাগ করা হয় সেই কোটি ভাগের এক ভাগ হ্যাঁ এক ভাগকে বলা হয় কোটি ভাগের এক ভাগকে
বলা হয় এক, এটা তো অনেকেই জানতো না এক মিটারের এরকম একটা সংজ্ঞা আছে কিন্তু। তো এটাই তোমরা তুলে নাও, এটা এক মিটারের সংজ্ঞা। পৃথিবীর উত্তর মেরু হতে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা রেখা পর্যন্ত দৈর্ঘ্যে কোটি ভাগের এক ভাগকে বলা হয় এক মিটার। তো আমরা এবার চার নম্বর সংক্ষিপ্ততে যাই। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো। তো যেটা সিম্পল মাঝারি পরিমাপ সেটা আমরা কিলোগ্রাম বা কেজি এককে পরিমাপ করি, আর এখানে অধিক পরিমাণ বলেছে। তো আমরা জানি 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তো একটা একক আমরা অনায়াসে কুইন্টাল দিতে পারি। আর কুইন্টাল হচ্ছে একটা বড় একক আছে, যেটা 10 কুইন্টালে হয় 1 মেট্রিক টন, অথবা কেজিতে হলে 1000 কেজিতে তাহলে এটাকে আমরা বলবো, যেটা সংক্ষেপে টন বলে, আসলে এটা মেট্রিক টন। ট্রাকের গায়ে যেটা লেখা থাকে 5 টন, সেটা সংক্ষেপে শুধু টন বলে। তার মাত্র 3টা সিজন সংক্ষিপ্ত আছে। 5 নম্বরটা আমরা যাই, 10 একর সমান কত বর্গমিটার। তাহলে এটার জন্য আমার আগে জানতে হবে 1 একর সমান কত বর্গমিটার, এটা অঙ্কেও আসলে প্রয়োজন হয়েছিল পরিমাপ অধ্যায়ে। তাহলে 1 একর সমান এরকম ছিল 40 46.86 বর্গমিটার। এটা তোমাদের বইয়েও আছে, কিন্তু সেইখানে দেখবা প্রায় দেওয়া আছে, কেননা এটা অসীম ছিল দশমিকের পর। তো 10 একর সমান আমরা যদি ঐকিক নিয়মে ভাবি, 1 একর সমান যদি এত বর্গমিটার হয় তাহলে 10 একরে এটা দিয়ে গুণ হবে, অর্থাৎ 40 46.86 × 10। আর এই গুণনগুলো করতেও হয় না, গুণনের সময় একের পরে যেহেতু একটা শূন্য আছে, দশমিক এক ঘর এদিকে জাম করে যাবে, অর্থাৎ 40 46.8 পরে চলে যাবে দশমিকটা, এত বর্গমিটার প্রায়। সো আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে দেব, 40 46.86 বর্গমিটার। অবশ্যই আমরা প্রায়টা লিখে দেবো, যেহেতু এটা মূল সূত্রটাই প্রায় দিয়ে আছে। তো আমরা 6 নম্বর সংক্ষিপ্ততে যাই এখন। 6 যেটা বলা ছিল, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তাহলে সেন্টিমিটার আর ইঞ্চির যে সূত্রটা সেটা হলো, নর্মাল মেইন সূত্রটা হলো, 1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার। আর এখন দেখো জিনিসটা একটু উল্টাভাবে দিয়েছে, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তাহলে ঐকিক নিয়মের হিসাব কী বলে, যেটা চায় সেটাকে ডানে ফেলতে হয়। তাহলে এটাকে আমরা বামে নিয়ে আসি, যে 2.54 সেন্টিমিটার সমান হলো 1 ইঞ্চি। তাহলে আগে একে বের করবো, 1 সেন্টিমিটার = 1/এত ইঞ্চি। তারপরে ওইখানে যে ফিগারটা দেওয়া আছে 160, সো 160 সেন্টিমিটার সমান, এটি 160 আমরা তাহলে উপরে বসাবো, 1 × 160/2.54। একের কোনো ভ্যালু নেই, আমরা ক্যালকুলেটারে 160 ভাগ 2.54 দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো 160 ভাগ 2.54। আচ্ছা, এখানেও দশমিকের পর দেখো অনেকগুলো ঘর শো করেছে। তো আমরা যেটা করব, যে 62 দশমিক, তৃতীয় ঘরটা দেখো 2 আছে, তাহলে এই তৃতীয় ঘরটা 5 থেকে 9 মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করতে হয়, আর 5 নিচে থাকলে এইটুকুই লিখতে হয়, কিন্তু দুই ক্ষেত্রেই প্রায় লিখতে হয়। সো 62.99 এইটা দিয়ে আমরা উত্তরটা অবশ্যই কিন্তু প্রায় করে দেব। তাহলে 62.99 ইঞ্চি দিয়ে অবশ্যই এটা প্রায় লিখে দেবো। যখনই দশমিকের পর এরকম ঘটনা হয় যে আমরা ঘর কমিয়ে লিখলাম, সেটা এক যোগ করার নিয়মে হলে করলাম, না হলে না করলাম, দুই ক্ষেত্রে কিন্তু প্রায় কথাটা লিখতে হয়। তো এটাই ছিল এটার বিষয়। তো এই জায়গাটা আমি একটু আরেকবার চেক করে নিই, কারণ ভিডিওতে ভুল থাকলে পরে সমস্যা হয়ে যায়। আসলে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি ছিল, তাহলে 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, জাস্ট ভাগটা একটু চেক করে নেব। তো 160 ভাগ 2.54, হ্যাঁ ওকে, 62.99, ঠিক আছে প্রায়। তো আমরা একদম শেষ সংক্ষিপ্ততে চলে আসছি, 7 নম্বরে। এটা যেটা ছিল, যে একটা ঘরের আয়তন 768,000 ঘন সেন্টিমিটার, আর বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। তো এটা আয়তন থেকে ওজনে যাওয়ার দুটো সূত্র ছিল, একটা হলো 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আর একটা ছিল 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তো এটা যেহেতু ঘন সেন্টিমিটারে আছে, তাহলে আমরা ঘন সেন্টিমিটার দিয়ে করে ফেলবো। তো আমরা করি রাফলি, যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির, আসলে সূত্রটা পানি দিয়ে করা হয়, পানির ওজন 1 গ্রাম। তাহলে অতএব যেটা দেয়া ছিল 768,000,
তাহলে 768,000 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন একের সাথে গুণ হলে আমরা জানি ওটাই আসবে শুধু এককটা চেঞ্জ হয়ে যায় তাহলে 1 গুণন 768 1 2 3 এত গ্রাম হয়ে গেল তো এটা এক দিয়ে গুণ হলে এটাই হচ্ছে 768,000 হচ্ছে গ্রাম আর শেষে বায়ু পানির তুলনায় যত গুণ ভারী হ্যাঁ সেটা দিয়ে গুণ দিলেই বায়ুর ওজনটা বের হয়ে আসে বায়ুর ওজন তাহলে এই 767,000 গুণন 0.00129 যত গুণ ভারী বলেছিল দিয়ে এটা গ্রামে চলে আসবে তবে অ্যানসার কিন্তু কিলোগ্রামে হবে যেহেতু এখানে হ্যাঁ দেখো কিলোগ্রাম চাওয়া হয়েছে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম তো আমরা শেষে গ্রাম থেকে আবার কিলোগ্রামে প্রকাশ করে দেব সেটা আমাদের সমস্যা না এটা আমরা আগে গুণনটা সেরে ফেলি তাহলে 768 30 গুণন 0.00129 তো এটা হচ্ছে 990.72 কিন্তু জিনিসটা গ্রামে আছে চাচ্ছে যেহেতু কিলোগ্রাম তো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দেব গ্রামকে কিলোগ্রাম করলে 1000 দিয়ে ভাগ দিতে হয় 990.72 ভাগ 1000 এককটা হয়ে যাবে কিলোগ্রাম তো ভাগ হলো 1000 এটা যেটা রেজাল্ট আসছে সেটা হলো 0. আমরা যদি দুই ঘর নেই সেটাও একরকম আর না হলে রেজাল্টটা এরকম আসছিল 9.972 কিলোগ্রাম ওই একই বিষয় দশমিকের পরে থার্ড অঙ্কটা 1, 2, 3 এটা 5 থেকে 9 মধ্যে হলে তাহলে আগের অঙ্কের সাথে এক যোগ করতে হয় আর 5 নিচে হলে শুধু এতটুকু লিখতে হয় কিন্তু দুই ক্ষেত্রে তোমাকে প্রায় লিখতে হবে তো আমরা দশমিকের পর দুইটা ঘরই রাখবো 9, 9 এক যোগ করা গেল না এত কিলোগ্রাম অবশ্যই আমরা ব্র্যাকেটে প্রায় লিখে দেব তো এই ছিল তোমাদের গণিতের অ্যাসাইনমেন্ট যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ